फौजदारी मामलाय बेसरकारी साक्षीदेर भाता ना थाकाय साक्ष्यदान के झुंकीपूर्ण समय नष्ट ओ अर्थेर अपचय हिसेबे देखछेन साक्षीरा आर एई कारणेई बाड़छे मामला जट खालास पेये जाच्छे अपराधीरा आईन विशेषज्ञरा बोलछेन विक्टिम सुरक्षा आईन ओ साक्षीदेर भातार विषये सुनिर्दिष्ट आईन प्रयोजन विस्तारित शाकिर आरजुर रिपोर्टे একজন সিএনজি অটোরিকশা চালক মামলার সাক্ষ্য দিতে এসে সকাল থেকে সারা দিন কাটিয়েছেন আদালত চত্বরে। দিন শেষে তিনি জানতে পারলেন এদিন আর সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। তার আইনজীবী জানালেন সাক্ষ্য দিতে এসে সারা দিন সিএনজি অটোরিকশা নিয়ে বেরি হতে পারেননি তিনি। তাই সেদিন তার রোজগারও ছিল বন্ধ। তার বাসায় যে খাবার যাবে উপরন্তু সে যে ভাড়া দিয়ে আসলো সেগুলি তো দিচ্ছে না। এই সাক্ষীদের অ্যালাউন্স দেওয়া উচিত এবং যেই ডেটে সাক্ষী আসবে ওই ডেটেই নিয়ে ফেলা। নিজের পকেটে টাকা খরচ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে এসে সাক্ষ্য দিতে হয় সাক্ষীদের। শুধুমাত্র এ কারণেই মামলা সাক্ষী দিতে চান না অনেকেই। তাই দিনের পর দিন বিচার প্রার্থীরা আদালতে হাজিরা দিচ্ছেন, কিন্তু সাক্ষীর অভাবে বিচার কাজ এগোচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলায় কোর্ট রয়েছে সেখানে অনেক দুর্গম এলাকা থেকে জেলা শহরে আসতে দেড় থেকে দুই দিন লাগে। দেড় থেকে দুই দিন আসার পরে তাদেরকে বলা হয় যে আজকে সাক্ষীটা নেওয়া হবে না। এই জায়গাগুলোতে তাদের কোনো খাওয়ার টাকা বা খরচের টাকা কোর্ট থেকে দেওয়া হয় না। আইনজীবীরা বলছেন ফৌজদারি মামলার বিচারে আসামিদের অপরাধ প্রমাণ করতে হয়, মূলত কাজটি নির্ভর করে সাক্ষীর উপর। তবে আদালতে আসা যাওয়ার খরচ পান না বেসরকারি সাক্ষীরা। আদালত চত্বরেও নেই সাক্ষীবান্ধব পরিবেশ। ফৌজদারি মামলায় পুলিশ সাক্ষী ও বেসরকারি সাক্ষীর মধ্যে ভাতা পান শুধু পুলিশরাই। মামলা সংশ্লিষ্ট উইটনেস থাকেন, এটা DW হইতে পারে, PW হইতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে TDA দেওয়ার একটা বিধান আছে এবং যেটি বাস্তবিক অর্থে এখনকার প্রচলিত জীবনযাত্রার ব্যয় অনুযায়ী এটা খুবই অপ্রতুল। দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতেই সাক্ষীর আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক। বেসরকারি সাক্ষীদের ভাতা দেয়া হয় না বলেই সাক্ষ্য দিতে চান না অনেকেই। এতে একদিকে সৃষ্টি হচ্ছে মামলা জট, আবার সাক্ষীর অভাবে খালাস পাচ্ছে অপরাধী, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। লাভটা সরকারের, এট দ্য সেম টাইম বিচার প্রার্থীর লোকজনের, কারণ দ্রুত বিচারটা নিষ্পত্তি হবে। আজকে যে ব্যাকলগ নিয়ে আমরা আসলে মাথা ঘামাচ্ছি, এটা কিন্তু বিশাল একটা অন্তরায়। শুধুমাত্র তাদের প্রোটেক্ট করার জন্য, তাদের দেওয়ার জন্য কোনো আইন নেই। সাক্ষীদের খরচের বিষয়ে 1898 সালে প্রণয়ন করা ফৌজদারি কার্যবিধি আইনের 544 ধারায় বাদী এবং সাক্ষীদের খরচ দেওয়ার কথা বলা আছে, তবে বাস্তবায়ন নেই। ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, যদি তাকে অর্থদণ্ড প্রদান করা হয়, সেখান থেকে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে কম্পেনসেট করার ব্যবস্থা আইনে আছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।